হ্যালো বন্ধুরা, ফেডেক্স কোম্পানির 705 নম্বরের একটি বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিস টেনেসি থেকে ক্যালিফোর্নিয়ার স্যান জোস এয়ারপোর্ট পর্যন্ত প্রতিদিন নিয়মিতভাবে যাতায়াত করত। একদিন সেই যাত্রাপথেই বিমানটিতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। বিমানের পাইলট কিংবা ফ্লাইট ইঞ্জিনিয়ার এরা কেউই সেদিন বুঝতেও পারেননি যে সেই দিনে বিমান যাত্রার কিছুক্ষণের মধ্যে তারা একটি গভীর ষড়যন্ত্রের শিকার হতে চলেছেন এবং গোটা বিমানটিকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মস্ত বড় পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, বিমানটিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রটি কারা পরিকল্পনা করেছিল এবং কেনই বা করেছিল, আর এই ঘটনার দিন বিমানের অন্তিম পরিণাম কি হয়েছিল? এই সমস্ত কৌতূহলী প্রশ্নের উত্তরগুলিকে খুঁজে নেব আমাদের আজকের পর্বের মাধ্যমে। তো আরো একবার স্বাগত আপনাকে মায়াজাল ফ্যাক্টসের অপর একটি ইউনিক এবং ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ফেডারাল এক্সপ্রেস, সংক্ষেপে যাকে বলা হয় ফেডেক্স, এটি এমন একটি কুরিয়ার কোম্পানি যে কোম্পানিটি সারা বিশ্বের প্রায় 171টি দেশে 20 লক্ষেরও বেশি পণ্য সামগ্রী প্রতিদিন বিলি করে থাকে। এই বিপুল পরিমাণ পণ্য সামগ্রী প্রতিদিন সঠিক সময়ে বিলি করার প্রক্রিয়াটি সত্যি কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে একটি, আর এই কারণেই ফেডেক্স কোম্পানিটি নিজেদের সুবিধার্থে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে পণ্যবাহী কয়েকটি বিমান নির্মাণ করেছিলেন, যাতে বিশ্বজুড়ে তাদের পণ্য সামগ্রী বিলি করার পদ্ধতিকে দ্রুত এবং সহজ করে তোলা যায়। সেই দিনটি ছিল 1994 সালের 7ই এপ্রিল, ঘড়ি তখন দুপুর 3টের কাটাতে দাঁড়িয়ে। ফেডেক্স কোম্পানির পণ্যবাহী একটি বিমান ফ্লাইট নাম্বার 705 মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিস টেনেসি এয়ারপোর্ট থেকে ভারী পরিমাণের ইলেকট্রনিক ইকুইপমেন্টের সামগ্রী সমেত ক্যালিফোর্নিয়ার স্যান জোস এয়ারপোর্টের দিকে যাত্রা করার জন্য প্রস্তুতি নিয়েছিল। বিমান যাত্রার পূর্ব মুহূর্ত পর্যন্ত সবকিছু পরিকল্পনা মারফতই চলছিল। দৈনন্দিন নিয়মিতভাবে যাত্রা করা ফেডেক্সের ফ্লাইট নাম্বার 705 বিমানটিকে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সেই দিন দায়িত্বপ্রাপ্ত ছিলেন 3 জনের ক্রিউ মেম্বারদের একটি দল। এই 3 জন ক্রিউ মেম্বারদের মধ্যে পাইলট হিসেবে উপস্থিত ছিলেন 49 বছর বয়সী ডেভিড স্যান্ডার্স এবং কো পাইলট হিসেবে বিমানে হাজির ছিলেন 42 বছর বয়সী ফার্স্ট অফিসার জিম টাকার, আর ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন অ্যান্ডি পিটারসন নামের একজন ব্যক্তি। বিমান যাত্রার পূর্ব মুহূর্তে 3 জন ক্রিউ মেম্বার যখন বিমানের ককপিটে প্রবেশ করছিলেন, ঠিক সেই সময় ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যান্ডি পিটারসন লক্ষ্য করেন আওবার্ন নামের ফেডেক্স কোম্পানির একজন কর্মচারী ওই পণ্যবাহী বিমানের একমাত্র প্যাসেঞ্জার হিসেবে যাত্রা করার জন্য বিমানে চেপে বসেছিলেন। তার সাথে ছিল গিটার বাদ্যযন্ত্র বহনকারী একটি ব্যাগ। এখানে বলে রাখি, ফেডেক্সের মতো যে কোনো ট্রান্সপোর্ট কোম্পানির কর্মচারীরা একটি নির্দিষ্ট স্থান থেকে ভিন্ন একটি স্থানে তাদের ডিউটি থাকলে তারা সেই কোম্পানির ট্রান্সপোর্ট ব্যবস্থাকে বিনামূল্যে যাতায়াতের জন্য ব্যবহার করতে পারে, আর কর্মচারীদের এই যাত্রাকে ডেড হেড বলা হয়ে থাকে। এই রকম যাত্রাকালে কর্মচারীদের বসার জন্য বিমানে থাকা জাম্পার সিট অফার করা হয়ে থাকে, যেই সিটটি মূলত একেবারে ককপিট লাগোয়া একটি সিট হয়ে থাকে। যদিও বিমানে আওবার্ন ক্যালয় এবং তার সাথে থাকা গিটারের ব্যাগের উপস্থিতির ঘটনাটি ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যান্ডি পিটারসনের মনে একটু সন্দেহের সৃষ্টি করে, কেননা অ্যান্ডি পিটারসন এবং আওবার্ন ক্যালয় দুজনেই ফেডেক্স কোম্পানির কর্মচারী হওয়ার সুবাদে একে অপরকে আগে থেকেই চিনতেন এবং অ্যান্ডি পিটারসন জানতেন ক্যালয় কোনোকালে গিটারের প্রতি তেমন বিশেষ আগ্রহী ছিলেন না। সন্দেহবশতই শেষ পর্যন্ত ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যান্ডি পিটারসন ক্যালয়কে গিটারের ব্যাগ সম্পর্কিত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন। এর উত্তরে আওবার্ন ক্যালয় অ্যান্ডি পিটারসনকে গিটারের উপরে সম্প্রতি তার ভালোবাসা গড়ে ওঠার কথা ব্যক্ত করেন। ক্যালয়ের সাথে কথাবার্তা শেষ করে 3 জন ক্রিউ মেম্বারদের প্রত্যেকে বিমানের ককপিটে প্রবেশ করেন। এই ঘটনার কিছু সময়ের মধ্যেই ফেডেক্সের 705 কার্গো বিমানটি 3 জন ক্রিউ মেম্বার এবং একমাত্র যাত্রী হিসেবে আওবার্ন ক্যালয় সমেত মোট 4 জনকে নিয়ে মেমফিস টেনেসি থেকে ক্যালিফোর্নিয়ার স্যান জোস এয়ারপোর্টের দিকে আকাশে উড়ে যায়। বিমানটি আকাশে উড়ে যাওয়ার পর প্রায় 30 মিনিট সময় কেটে গিয়েছিল এবং এটি আকাশের প্রায় 20,000 ফুট উচ্চতাতে পৌঁছে গিয়েছিল। এই সময়ে ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যান্ডি পিটারসন হঠাৎই দেখতে পান বিমানের ককপিটে থাকা ভয়েস রেকর্ডারটি সম্পূর্ণভাবে বন্ধ অবস্থায় রয়েছে। ভয়েস রেকর্ডারটি বন্ধ অবস্থাতে দেখে অ্যান্ডি পিটারসন খুব উদ্বিগ্ন হয়ে পড়েন, কেননা ককপিটের ভয়েস রেকর্ডার বিমানের উড়ন্ত অবস্থায় খুব জরুরি এবং তিনি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না যে বিমানের ভয়েস রেকর্ডারটি কেন এবং কিভাবে বন্ধ হয়ে গেছে। অবশেষে তিনি এটি একটি গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের ভুল হিসেবে বিবেচনা করে ব্যাপারটিকে উপেক্ষা করেন এবং ভয়েস রেকর্ডারটিকে পুনরায় তিনি চালু করে দেন। প্রসঙ্গত বলি, আওবার্ন ক্যালয়ের সাথে থাকা গিটারের ব্যাগে তিনি লুকিয়ে রেখেছিলেন 2টি হাতুড়ি, একটি চাকু এবং একটি বর্ষা লাগানো বন্দুক, যেই হাতিয়ারগুলির সাহায্যে তিনি বিমানের 3 জন ক্রিউ মেম্বারদের আহত করে বিমানটিকে ধ্বংস করে দেওয়ার মতো বড় ধরনের একটি আত্মঘাতী হামলার ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু আওবার্ন ক্যালয় কেন এই আত্মঘাতী হামলার ষড়যন্ত্রটিকে
পক্ষে করেছিলেন তার উত্তর আপনারা ভিডিওটির শেষে পেয়ে যাবেন। যাই হোক, ঘটনাটির দিন ঝকঝকে পরিষ্কার আকাশ এবং বিমান চালনার অনুকূল পরিবেশ থাকার জন্য বিমানের কন্ট্রোলটি তখন সহকারী পাইলট জিম টাকারের হাতে ছিল, আর তার পাশে বসে বিমানের ক্যাপ্টেন ডেভিড স্যান্ডার্স কো পাইলট জিম টাকারকে বিমানটিকে সঠিক দিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। আর পাইলট এবং কো পাইলটের পেছনে বসেছিলেন বিমানের ইঞ্জিনিয়ার অ্যান্ডি পিটারসন, যিনি ফ্লাইটের ইনস্ট্রুমেন্টগুলিকে প্রতিনিয়ত যাচাই করে নিচ্ছিলেন। দুর্ভাগ্যবশত সেদিন ক্রিউ মেম্বারদের প্রত্যেকের ভুলবশত কারণে ককপিটের দরজাটি খুলে রাখা হয়েছিল, আর ঠিক এই সুযোগের সদ্ব্যবহার করেন আরবার্ন ক্যালয়। ককপিটের ঠিক পেছনের দিকে জাম্পার সিটে বসে থাকা আরবার্ন ক্যালয় তার সিট থেকে উঠে গিয়ে গিটারের ব্যাগে রাখা অস্ত্রগুলিকে বার করে বিমানের ককপিটে প্রবেশ করেন, আর অপরদিকে ককপিটে বসে বিমানটিকে চালনা করতে থাকা পাইলট, কোপাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ারদের মধ্যে কেউই ক্যালয়ের বিমান হাইজ্যাক করার অভিসন্ধি সম্পর্কিত কোনো পরিকল্পনা তখনও বুঝে উঠতে পারেননি। ককপিটে প্রবেশ করা মাত্রই আরবার্ন ক্যালয় অবিলম্বে সর্বপ্রথম বিমানের ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যান্ডি পিটারসনের মাথাতে হাতুড়ির সাহায্যে পরপর তিনবার আঘাত করেন। এই আঘাতের ফলে অ্যান্ডি পিটারসনের মাথা দিয়ে ক্রমাগত রক্ত ঝরতে শুরু করে এবং তিনি কিছুক্ষণের জন্য তার সিটে অবচেতন হয়ে পড়ে থাকেন। এরপর ক্যালয়ের দ্রুততার সাথে কোপাইলট জিম টাকার, যিনি বিমানটিকে সেই সময় পরিচালনা করছিলেন, তার উপরে হামলা চালান। তার মাথাতেও ক্যালয় ঠিক একইভাবে হাতুড়ির সাহায্যে আঘাত করেন, আর এর ফলে কোপাইলট জিম টাকার বিমানের স্টিয়ারিংটিকে ধরে অজ্ঞান হয়ে যান। ঘটনাগুলি এতটাই দ্রুত গতির সাথে ঘটতে থাকে যে বিমানের ক্যাপ্টেন ডেভিড স্যান্ডার্স ক্যালয়কে বাধা দেওয়ার মুহূর্তটুকুও পাননি। যেই মুহূর্তে পাইলট তার গদি থেকে উঠে গিয়ে ক্যালয়ের আক্রমণকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেন, সেই মুহূর্তে ক্যালয় প্রথমে পাইলট ডেভিড স্যান্ডার্স এর ডান হাতের উপর আর তারপর তার মাথাতে হাতুড়ির সাহায্যে এতটাই সজোরে আঘাত করেন যে ডেভিড স্যান্ডার্স এর মাথা দিয়ে অবিরাম গতিতে রক্ত ঝরতে শুরু করে দেয়। কিন্তু এই অবস্থাতেও পাইলট ডেভিড স্যান্ডার্স হাল ছাড়েননি। ক্যালয় এবং ডেভিড স্যান্ডার্স এই দুজনের মধ্যে চরম লড়াই চলতে থাকে, কিন্তু দুজনের মধ্যে এই লড়াইয়ে ক্যালয় কিছুতেই ডেভিড স্যান্ডার্স এর সাথে জিতে উঠতে পারছিলেন না। তাই তিনি অবিলম্বে তার গিটারের ব্যাগের দিকে ছুটে যান এবং তাতে রাখা বর্ষা বন্দুককে বার করে ক্রিউ মেম্বারদের প্রত্যেককে প্রাণনাশের হুমকি দিতে শুরু করেন। আর অপরদিকে ততক্ষণে ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং কোপাইলট জিম টাকারের চেতনা পুনরায় ফিরে আসে। এমত অবস্থায় ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যান্ডি পিটারসন ক্যালয়ের হাতে থাকা বর্ষা লাগানো বন্দুকের ফলাটিকে তার অবস্থান থেকে দেখতে পান এবং ক্যালয় টের পাওয়ার আগেই আকস্মিকভাবে অ্যান্ডি পিটারসন বন্দুকের ফলাটিকে ধরে ফেলেন। এর ফলে ক্যালয় খুব অল্প সময়ের জন্য হলেও অ্যান্ডি পিটারসনের কবলে চলে আসে। এই সুযোগে ক্যাপ্টেন ডেভিড স্যান্ডার্স তার সিট থেকে উঠে গিয়ে ক্যালয়কে চেপে ধরার জন্য চেষ্টা করেন। ক্ষত বিক্ষত অবস্থাতেও ক্যাপ্টেন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ারের সাথে আরবার্ন ক্যালয়ের আবার আরেকটি বিধ্বংসী লড়াই শুরু হয়ে যায়। এই দুইজন ক্রিউ মেম্বারদের ক্ষত বিক্ষত দেহ থেকে রক্ত ঝরে কিছুক্ষণের মধ্যেই গোটা ককপিটে রক্ত বন্যা বয়ে চলতে শুরু করে। আর অপরদিকে গুরুতর আহত অবস্থাতেও বিমানের কোপাইলট জিম টাকার হার মানেননি। চরমভাবে জখম হওয়া সত্ত্বেও তিনি তখনও বিমানটিকে কোনো মতে উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, আর তার পেছনেই চলছিল ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং ক্যাপ্টেনের সাথে আরবার্ন ক্যালয়ের অবিরাম লড়াই। এই অবস্থায় বিমানের কোপাইলট জিম টাকার একটি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি বিমানের স্টিয়ারিং এর সাহায্যে বিমানটিকে 360 ডিগ্রি টার্ন করে বিমানটিকে অনবরত শূন্যে পাক খাওয়াতে শুরু করেন। তিনি একজন এক্স নেভি পাইলট হওয়ার সুবাদে জানতেন কিভাবে কোনো বিমানকে এইভাবে শূন্যে পাক খাওয়াতে হয়, যা একটি কমার্শিয়াল বিমানের মাধ্যমে করা প্রায় অসম্ভব। আর মূলত এই বুদ্ধিমত্তাকে কেন্দ্র করেই ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যান্ডি পিটারসন এবং পাইলট ডেভিড স্যান্ডার্স আরবার্ন ক্যালয়কে তাদের কব্জাতে নিতে পেরেছিল। কারণ বিমানের ঘূর্ণনের সময় পাইলট ডেভিড স্যান্ডার্স এর নাগালে কোনোভাবে ক্যালয়ের ব্যবহৃত হাতুড়িটি চলে আসে, আর ওই হাতুড়িটি হাতে পাওয়া মাত্রই ডেভিড স্যান্ডার্স কোন রকম সুযোগ না হারিয়ে তার সাহায্যে ক্যালয়ের মাথায় দুবার সজোরে আঘাত করেন, আর যার ফলে ক্যালয় কিছুক্ষণের জন্য হলেও গান হারায়। অবশেষে প্রায় 25 মিনিটের এরকম বিধ্বংসী লড়াইয়ের পর ক্রিউ মেম্বাররা ক্যালয়ের আক্রমণকে কিছুটা দমাতে সক্ষম হয়। কিন্তু এই সময় বিমানটি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। বিমানটিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে পাইলট ডেভিড স্যান্ডার্স ক্যালয়ের নাগালে থাকা সমস্ত অস্ত্রগুলিকে দূরে সরানোর পর তৎপরতার সাথে পাইলট সিটে গিয়ে বসেন এবং বিমানটিকে নিয়ন্ত্রণে আনার জন্য পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন। সেই সময়ে কোপাইলট জিম টাকার আহত অবস্থাতেও তার গদি থেকে উঠে যান এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যান্ডি পিটারসনের সাথে মিলিতভাবে আরবার্ন ক্যালয়ের সাথে তাদের লড়াইটি জারি রাখেন, যাতে ক্যালয় পুনরায় পাইলটকে আক্রমণ করতে না পারে। ইতিমধ্যেই ককপিটে ক্রমাগত বেজে ওঠে ওয়ার্নিং অ্যালার্ম, যেটি বিমানটিকে যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে বলে ক্রিউ মেম্বারসদের সংকেত দিয়ে চলছিল। কিন্তু ক্যাপ্টেন ডেভিড স্যান্ডার্স বিমানের সমস্ত ওয়ার্নিং অ্যালার্মগুলি উপেক্ষা করে যে কোনো উপায়ে বিমানটি
এটিকে ল্যান্ড করানোর কাজে মনসংযোগ করছিলেন। জখম হওয়া সত্ত্বেও পাইলটের অক্লান্ত পরিশ্রমে অবশেষে বিমানটিকে পুনরায় নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে। বিমানটি নিয়ন্ত্রণে আসার সাথে সাথেই পাইলট ডেভিড স্যান্ডার্স বিমানটিকে ইমার্জেন্সি ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেন। তিনি মনস্থির করেন বিমানটিকে তিনি পুনরায় ফিরিয়ে নিয়ে যাবেন এবং বিমানের উৎসস্থল মেমফিস বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ড করাবেন। তাই তিনি অবিলম্বে ওই এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোল টাওয়ার অর্থাৎ ATC-র সাথে যোগাযোগ করেন এবং ওই এয়ারপোর্টের যে কোনো একটি রানওয়েকে ট্রাফিক ফ্রি করার জন্য অনুরোধ করেন। তার অনুরোধ মতোই ATC বিমানটিকে 9 নম্বর রানওয়েতে অবতরণের জন্য পারমিশন দিয়েছিল। যদিও বিমানটিকে ইমার্জেন্সি ল্যান্ড করানোর কাজটি তখনও ততটা সহজ ছিল না, কেননা বিমানের সেই সময়ের উচ্চতা খুব বেশি থাকার কারণে বিমানটিকে 9 নম্বর রানওয়েতে অবতরণ করানো ক্যাপ্টেনের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তাই বিমানের পাইলট পুনরায় ATC-র সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিমানের অবস্থান সম্পর্কিত সমস্ত ডিফিকাল্টিসগুলি ইনফর্ম করেছিল। বিমানের অবস্থান সম্পর্কিত সমস্ত তথ্যগুলি জানার পর ATC-র পক্ষ থেকে পাইলটকে দূরবর্তী 36 নম্বর রানওয়েতে ইমার্জেন্সি ল্যান্ডিং এর পুনরায় পারমিশন দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও পাইলটকে আরেকটি সমস্যার সম্মুখীন হতে হয়। রানওয়ে নম্বর 9 থেকে 36 নম্বর রানওয়েতে পৌঁছতে গেলে বিমানটিকে খুব কম সময়ে 2 বার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মোট 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে বিমানের দিকটিকে পরিবর্তন করতে হতো। যেই কাজটিকে সম্পূর্ণ করা একটা কমার্শিয়াল বিমানের পক্ষে ছিল প্রায় অসম্ভব। কিন্তু পাইলট ডেভিড স্যান্ডার্স এতটাই দক্ষ এবং নিপুণ বিমান চালক ছিলেন যে সেই অসাধ্য কাজটিকে শেষ পর্যন্ত সাধ্য করে দেখিয়েছিলেন। তার এত বছরের বিমান চালনার অভিজ্ঞতা এবং অদম্য মনোবলকে কেন্দ্র করে বিমানটিকে তিনি শেষ পর্যন্ত সুরক্ষিতভাবে ইমার্জেন্সি ল্যান্ড করাতে সক্ষম হন। আর বিমানটি ল্যান্ড করা মাত্রই ডক্টরস এবং পুলিশের একটি ফোর্স বিমানটির ভিতরে দ্রুত পৌঁছে যায়। পুলিশেরা আউবার্ন ক্যালয়কে বিমান আক্রমণের প্রচেষ্টার কারণে গ্রেপ্তার করে। আর সেই সাথে এই ঘটনায় জখম হওয়া বিমানের প্রতিটি ক্রু মেম্বারদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিকটবর্তী হসপিটালে দ্রুত ভর্তি করানো হয়েছিল। কেননা ইমার্জেন্সি ল্যান্ড করানো মাত্রই বিমানের প্রতিটি ক্রু মেম্বারকে গুরুতরভাবে জখম অবস্থায় দেখতে পাওয়া যায়। সেই সময় তারা প্রত্যেকে মৃত্যুর সাথে ক্রমশ লড়াই করছিলেন। প্রায় কয়েক মাসের চিকিৎসার পরে সৌভাগ্যবশত বিমানের 3 জন এই ক্রু মেম্বারদের প্রত্যেকে প্রাণে বেঁচে গিয়েছিল। এই ঘটনা সম্প্রচারিত হওয়া মাত্রই বিমানের প্রতিটি ক্রু মেম্বারদের সাহসিকতা জনগণের কাছে খুব প্রশংসিত হয়। গুরুতরভাবে জখম হওয়ার পরেও বিমানের পাইলট, কোপাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার এদের প্রত্যেকের সমবেত প্রচেষ্টা এবং অদম্য মনোবলের সাহায্যে বিমানটিকে সুরক্ষিতভাবে ইমার্জেন্সি ল্যান্ড করানো সম্ভব হয়েছিল। আর তাদের এই সমবেত সফলতার জন্য এয়ারপোর্ট পাইলট অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাদের প্রত্যেককে গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ওই ক্রু মেম্বারদের মাথাতে তীব্র আঘাতজনিত কারণে ডেভিড স্যান্ডার্স, জিম টাকার এবং অ্যান্ডি পিটারসনের মধ্যে কাউকে আর কোনোদিন কোনো বিমান উড়ানোর জন্য উপযুক্ত হিসেবে গণ্য করা হয়নি। এতক্ষণে আপনার মনে হয়তোবা একটি প্রশ্ন জেগে উঠেছে যে ফেডেক্সের মতো একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে উচ্চ পদস্থ একজন কর্মচারী হওয়া সত্ত্বেও আউবার্ন ক্যালয় কি কারণে এমন একটি আত্মঘাতী হামলার ষড়যন্ত্র করেছিলেন। বিমানটি ধ্বংস হলে তো তারও মৃত্যু ঘটতে পারত। ইনভেস্টিগেশন টিম পরে যখন এই ঘটনার তদন্তে নেমেছিলেন তখন তারা এই উত্তর খুঁজে পায়। আসলে আউবার্ন ক্যালয় যেদিন অর্থাৎ 1994 সালের 7ই এপ্রিল বিমানে আত্মঘাতী হামলা করেছিলেন, ঠিক তার পরের দিন অর্থাৎ 8ই এপ্রিল তাকে ফেডেক্স কোম্পানি থেকে বরখাস্ত করা হবে বলে কোম্পানি থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল। কেননা পূর্বে তার করা একটি বড় ভুলের কারণে ফেডেক্স কোম্পানির ক্ষতি হয়েছিল। আর সেই কর্মফলের শাস্তি স্বরূপ ফেডেক্স এর ম্যানেজমেন্ট টিম এই সিদ্ধান্তটি নিয়েছিল। আর এই কারণেই তিনি ফেডেক্স এর বিমানে আত্মঘাতী আক্রমণ করে বিমানটিকে দুর্ঘটনার কবলে ফেলতে চাইছিলেন। কেননা ফেডেক্স কোম্পানির পলিসি অনুযায়ী বিমান দুর্ঘটনাজনিত কারণে কর্মচারীদের মৃত্যু হলে ক্ষতিপূরণ বাবদ কোম্পানির তরফ থেকে তাদের পরিবারকে $3 মিলিয়ন অর্থাৎ প্রায় 20 কোটি টাকার মতো অর্থ ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়ে থাকত। ক্যালয় জানতেন সেই টাকার দৌলতে তার পরিবারটি নিজের অবর্তমানে পরবর্তীতে সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবে। এছাড়াও তদন্তে আরো প্রকাশ পায় যে বিমানে চেপে বসার পরেই ক্রু মেম্বারদের অবর্তমানে ককপিটে থাকা ভয়েস রেকর্ডারটি তিনিই বন্ধ করে দিয়েছিলেন, যাতে ক্রু মেম্বারদের আর্তনাদ এবং কথোপকথনের যাবতীয় ঘটনাগুলি ভয়েস রেকর্ডারটি রেকর্ড করতে না পারে। কেননা তিনি চাইছিলেন তার আত্মঘাতী হামলার এই ষড়যন্ত্রটি যাতে সকলের কাছে ধরা না পড়ে যায় এবং বিমান দুর্ঘটনাটি একটি স্বাভাবিক দুর্ঘটনা বলে সকলের কাছে বিবেচিত হয়। ইনভেস্টিগেশন টিম তদন্তে উদ্ধারকারী সমস্ত তথ্যকে ভিত্তি করে বিমানে আত্মঘাতী আক্রমণের জন্য আউবার্ন ক্যালয়কে দোষী সাব্যস্ত করেছিল। আর এরপর আদালতের বিচার অনুযায়ী ক্যালয়কে আজীবন কারাবাসের শাস্তি দেওয়া
দেওয়া হয়েছিল, যেই শাস্তিস্বরূপ তিনি আজকের দিনেও ক্যালিফোর্নিয়ার একটি কারাবাসে তার জীবনের শেষ সময়গুলি কাটাচ্ছেন। তো বন্ধুরা, অর্থের বিনিময়ে পরিবারকে বাঁচানোর জন্য আউবার্ন ক্যালয়ের বিমানে এমন আত্মঘাতী আক্রমণের পরিকল্পনা কি সঠিক একটি সিদ্ধান্ত ছিল? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমনই সমস্ত ইউনিক এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমাদের মায়াজাল ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে আগামী পর্বে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।